প্রবাসী অসমীয়া যুবকদের উদ্যোগে ইউনাইটেড আরব আমিরাতে গঠিত হলো আসাম ইয়ত অ্যাসোসিয়েশন। প্রবাসী অসমীয়া যুবকদের উদ্যোগে সুদূর মধ্যপ্রাচ্যের সাতটি দেশের প্রবাসী অসমীয়া যুবকদের নিয়ে গঠিত হলো আসাম ইয়ত অ্যাসোসিয়েশন ইউএই। রাজ্য তথা দেশের প্রবাসী যুবকদের সহায়তা সচেতনতা সহ বিভিন্ন উদ্দেশ্য নিয়ে আরব আমিরাতে ঐক্যবদ্ধ হতে দেখা গেল আসামের যুবকদের। আনোয়ার হুসাইন মান্না, আবু সালেহ, এজাজ আহমেদ, ডক্টর মুর্শেদ, মোহাম্মদ জাহিদ, মিনহাজুল হক, জাহাঙ্গীর আলম সহ 150 জন সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়। এ নিয়ে দুবাইয়ের ক্রিক পার্কে কমিটির সদস্যরা একত্রিত হয়ে প্রথম আনুষ্ঠানিক সভা করেন 19 ফেব্রুয়ারি। উক্ত অনুষ্ঠানে বিভিন্ন সিদ্ধান্ত নেওয়ার পাশাপাশি ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন ছিল। বাংলা ও অসমীয়া গান সহ বিভিন্ন নৃত্য পরিবেশনের মাধ্যমে মাতিয়ে তুললেন মরুভূমির মরুর প্রান্তরের ক্রিক পার্ক দুবাই। এ নিয়ে আজ এক বিবৃতিতে দুবাই প্রবাসী সীমান্ত জেলা করিমগঞ্জের সন্তান আনোয়ার হুসাইন মান্না বলেন, আসাম তথা ভারতবর্ষের অনেক যুবক উপার্জনের উদ্দেশ্যে আরব আমিরাতে এসে প্রতারকদের ফাঁদে পড়েন। আবার অনেকেই ভিজিট ভিসায় এসে কাজের সুযোগ পাননি, এতে নতুন হিসাবে অনেক কষ্টের সম্মুখীন হতে হয় তাদেরকে। এদের এই বিষয়গুলো নিয়ে সহায়তা করতেই তাদের এই সংগঠন। এছাড়াও অনেক সময় প্রবাসী যুবকরা অসুস্থ হয়ে পড়লে সমস্যার সম্মুখীন হতে হয় তাদেরকে, তাদেরকেও সহায়তা প্রদান করা হবে আসাম ইয়ত অ্যাসোসিয়েশন ইউএই এর পক্ষ থেকে। মধ্যপ্রাচ্যের 7টি দেশেই তাদের সংগঠনের সদস্য রয়েছেন। সদস্য সংখ্যা আরও বৃদ্ধি করা হবে বলে জানিয়েছেন আনোয়ার। এছাড়াও ছুটির দিনে তারা একত্রিত হয়ে খেলাধুলা সহ নিজ দেশীয় বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করবে। এ নিয়ে 19 ফেব্রুয়ারি তাদের প্রথম অনুষ্ঠান সম্পন্ন হয়েছে দুবাইয়ের ক্রিক পার্কে। এতে বিভিন্ন খেলাধুলা সহ বাংলা ও অসমীয়া সঙ্গীত পরিবেশন করে মরুর প্রান্তরে আনন্দ উপভোগ করছেন প্রবাসী অসমীয়া যুবকরা। বরাক্ততা অসমের যে কোনো যুবক আরব আমিরাতে এসে যে কোনো অসুবিধার সম্মুখীন হলে তাদের সঙ্গে যোগাযোগ করতে জানিয়েছেন আনোয়ার হুসাইন মান্না। ব্যুরো রিপোর্ট, বরাকটেন টিভি, বাংলা। থ্যাংকস বলতা হুম যে বড়ে ভাই লোকনে এড কি হাম লোগোন কো গ্রুপ মে আর আজ কা জো ইভেন্ট হে ও অ্যামেজিং থা, একদম আলাগ হি এক এক্সপিরিয়েন্স থা। আর স্পেশালি জো আসাম কে লোক হে, জিতনে লোক ইয়াং জেনারেশন কা জিতনে লোক ইধার আয়ে হ্যায়, উনকো দেখ কে মেরে কো বহুত হি আচ্ছা লাগা। আর হাম লোগ কা বন্ডিং ইয়ে হে পিপল টু পিপল কানেক্ট করনে কা হে, আর কোই ভি প্রবলেমস হে, কোই ভি জব রিলেটেড কুছ ভি হে, মতলব আপ লোগ সেয়ার কর, সব মিল কে সলভ করনে কা কোশিশ কর। अनी भाई, आपको कैसा लग रहा है ग्रुप में एड होके? वैसे भी आप एडमिन है ग्रुप का, और आज का ये इवेंट आपको कैसा लगा? मैं तो हमेशा ये कहता हूँ कि ऐसे इवेंट्स होनी चाहिए हर जगह। हम जो भी कोई जहाँ भी सेटल है, जैसे मान लीजिए मिडिल ईस्ट में या यूएस में, कहीं भी है, अगर देश से बाहर कहीं रह रहे हैं हम लोग, तो हम जितने भी लोग रह रहे हैं हम सबको एक साथ मिलजुल के रहना चाहिए। जैसे बहुत सारी मुश्किल आती है, हम लोगों को बहुत कुछ पता नहीं होता लोकल एरिया के बारे में, लोकल लॉज के बारे में। तो अगर हम एक साथ मिलजुल के रहते हैं तो एक दूसरे का फायदा भी होता है। जो लोग नए आते हैं उनको एक सपोर्ट मिलता है। वही हम लोग का मतलब मोटिव यही है कि पीपल टू पीपल कनेक्ट करने का। और यहाँ यूएई में जितने भी हमारे वहाँ के लोग रहते हैं, एक्सपेट्रिएट रहते हैं, जैसे मिडिल ईस्ट में दूसरे कंट्रीज में भी, इनको बहुत सारी दिक्कतें होती हैं। जैसे यहाँ हर आए दिन रूल्स चेंज होते रहते हैं, हमारे लोगों को पता नहीं होता, आके फंस जाते हैं दलाल के।